বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই রিলায়েন্স জিওর সিম কার্ড ব্যবহার করেন তো আপনারা যদি রিলায়েন্স জিওর সিম কার্ড ব্যবহার করেন তো রিলায়েন্স জিওর তরফ থেকে একটা নতুন অ্যাপ আসতে চলেছে যেটার নাম হচ্ছে রিলায়েন্স জিও কৃষি অ্যাপ যেটা আমাদের ভারতবর্ষে কৃষকদের অত্যন্ত সাহায্য করবে তাদের ভালোভাবে ফসল ফলানোর জন্য তো বন্ধুরা এই রিলায়েন্স জিও কৃষি অ্যাপ কবে প্লে স্টোরে আসবে এবং কিভাবে এই অ্যাপটাকে ইনস্টল করতে হবে আপনাদের এবং এই অ্যাপের মধ্যে কি কি ফিচার্স আপনারা পাবেন এই বিষয়ে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপতে ভুলবেন না তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটাকে শুরু করা যাক এবং আমি একটা টেলিগ্রাম চ্যানেল খুলছি এই টেকনিক্যাল সায়ন এই নামে তো আপনারা যদি টেলিগ্রামে থাকেন তো অবশ্যই আমাকে ফলো করতে পারেন সমস্ত টেকনোলজি আপডেট সব থেকে প্রথমে আপনারা টেলিগ্রামে পেয়ে যাবেন বন্ধুরা এর আগে ভারত সরকারের তরফ থেকে কৃষকদের জন্য বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে যদি কৃষকরা তাদের ফসল সম্পর্কে অবগত না হয় বা কিভাবে আরও বেশি ফলন হবে সে সম্পর্কে অবগত না হয় তো সেখানে টোল ফ্রি হেল্পলাইন নাম্বারও দেওয়া আছে কিন্তু জিও থেকে এই অভিনব স্টেপ এখানে নেওয়া হয়েছে আপনারা জানেন কি ভারত ডিজিটাল হচ্ছে এখন সবার হাতে হাতে স্মার্টফোন কিন্তু কৃষকেরা এখনও পর্যন্ত ফিচার্স ফোন ইউজ করেন ম্যাক্সিমাম কৃষক কিন্তু যারা স্মার্টফোন ইউজ করেন বা ধরুন একটা গ্রামের মধ্যে একশোটা কৃষক আছে সেই একশোটা কৃষকের মধ্যে অন্তত দশটা কৃষকও স্মার্টফোন ইউজ করে তো যারা স্মার্টফোন ইউজ করে তাদের জন্য জিওর তরফ থেকে এই কৃষি অ্যাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সর্বপ্রথম বলা যাক এই কৃষি অ্যাপের মধ্যে থাকছে কি কী বন্ধুরা কোন সময়ে কোন ফসল ফলবে এবং সেই ফসল কিভাবে খুব ভালোভাবে ফলন দেবে জমিতে জমির জন্য কি কী সার প্রয়োগ করতে হবে এবং এরই সঙ্গে সঙ্গে নতুন নতুন যে সকল কীটনাশক বা সার মার্কেটে আছে সে সম্পর্কেও একটা তথ্য পেয়ে যাবেন এবং আপনারা চাইলে সেই সারগুলো অনলাইনই এখানে অর্ডার করতে পারে এরই সঙ্গে সঙ্গে জিও জিওরি অ্যাপ্লিকেশনের মধ্যে একটা নতুন ফিচার্স থাকবে যে ফিচার্স আপনাকে মনে করিয়ে দেবে কি আপনার ফসলের যত্ন আপনাকে কখন নিতে হবে ধরে নিন আপনি আলু বসিয়েছেন এখন আলু বসানোর যে স্প্যানটা হয় অলমোস্ট তিন মাসের মতো হয় এখন যেদিনকে আপনি আলু বসিয়েছেন তার কতদিন পর প্রথম শেষ দিতে হবে সে তার একটা রিমাইন্ডার আপনার ফোনে চলে আসবে দ্বিতীয় শেষ কতদিন পর হবে তার রিমাইন্ডার চলে আসবে কখন আলুটে মাটি দিতে হবে তার রিমাইন্ডার চলে আসবে তো এই সমস্ত জিনিস আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারেন এবং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটা শিডিউল করতে পারেন একটা জমি ক ফসলা দু ফসলা কী তিন ফসলা সেখানে কী কী সার প্রয়োগ করলে জমির উর্বরতা বৃদ্ধি পাবে এই সমস্ত ডিটেলস জিওর তরফ থেকে এই যে কৃষি অ্যাপটা আসতে চলেছে এখানে আছে একত্রিশে জানুয়ারি দু এই অ্যাপটাকে গুগল প্লে স্টোরে লঞ্চ করা হয়েছে হয়তো আপনারা এখন গুগল প্লে স্টোরে গেলেই অ্যাপটাকে খুঁজে পাবেন না কারণ এটা এখনও ডেভেলপার মোডে রয়েছে এবং খুব শীঘ্রই জিও তরফ থেকে বলা হয়েছে খুবই শীঘ্রই এই অ্যাপটাকে অফিসিয়ালি গুগল প্লে স্টোরে দিয়ে দেওয়া হবে এবং তারপরে অ্যান্ড্রয়েড ইউজাররা এবং যারা আইফোন ইউজ করেন আইওএস ইউজাররা খুব সহজেই এই অ্যাপটাকে ইউজ করতে পারবেন তো এটা একটা খুব ভালো ইনিশিয়েটিভ রিলায়েন্স জিওর তরফ থেকে যেটা আমার মনে হয় এই সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে নতুন কিছু জানতে পারেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপতে ভুলবেন না এইরকম ইন্টারেস্টিং ভিডিও ডেলি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন